सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु, सर्वे भवन्तु सुखिना, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। এই বিশ্বজনীন শান্তি মন্ত্র পাঠ প্রার্থনার মাধ্যমে দিব্যায়ন যোগা রিসার্চ সেন্টারের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের ভার্চুয়াল অংশগ্রহণের জন্য যথাযোগ্য সম্মান ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ছোটদের জানাচ্ছি আমার আন্তরিক স্নেহ প্রীতি। বর্তমান কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে আমরা সবাই একান্তভাবে সংশয়াকুল, জল স্থল অন্তরিক্ষ থেকে আক্রমণ। শোনা যাচ্ছে এই ভাইরাস বেশ কয়েকবারই রূপ ও মারণ আক্রমণের চরিত্র বদলাচ্ছে। এর সঙ্গে আমরা মহিষাসুরের 5 বারের রূপ ও আক্রমণের ধারা বদলাবার সাদৃশ্য পাচ্ছি। মা চণ্ডী কিন্তু একই রূপে আমাদের ভিতরের বিভিন্ন মানসিক অবস্থাকে দৈবীমুখী করবার চেষ্টায় নিরন্তর সংগ্রামরতা। আজ নিয়ে 55 দিনের অধিক যে বিশ্বব্যাপী মারণ যজ্ঞ প্রবাহমান, তাতে এই গ্রহের প্রতিটি মানুষই এক এগিয়ে আসা সম্ভাব্য মৃত্যুবহে শঙ্কিত। ইতিহাস ও শ্রুতি লক্ষ্য করলে আমরা যে নিশ্চয়তা পাব তা হল অন্য সব বিপদের মতন এই কোভিড-19 বিপদ থেকে মা চণ্ডী তার সন্তানদের উন্নতির পূর্বে অকাল প্রয়াণ থেকে রক্ষা করবেন। কবিগুরুর গানে বলা যায়, না বাঁচাবে যদি আমায় মারবে কেন তবে, কিসের তরে এ আয়োজন এমন কলরবে। রজনীকান্ত সেনের সখা গানের এই কয়েকটি পঙ্ক্তি আমি দূরে ছুটে যেতে দুহাত পশারি ধরে টেনে কোলে নিয়েছ, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায় আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ। এখান থেকে শিক্ষা নিয়ে এবার আসুন আমরা মাকে আর কষ্ট না দিয়ে মায়ের সান্নিধ্য পাওয়ার চেষ্টায় ব্রতী হই। হ্যাঁ, এটা ঠিকই কোভিড-19 বিশ্বব্যাপী সামাজিক শিল্প অর্থনীতি সংক্রমণ সামাজিক শিল্প অর্থনীতি ইত্যাদি সর্বক্ষেত্রে এক ধ্বংসের পথে এনে দাঁড় করিয়েছে। এই লকডাউন কি আমাদের ভাবাচ্ছে? আমরা কি আমাদের লাইফস্টাইলকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করব? ভগবদ গীতার শিক্ষা, অপি চেদস্যি পাপেভ্যো সর্বেব পাপকৃত্যং সর্বং জ্ঞান প্রবৈনৈব বিজিনং সন্তিরস্যসি যত্তিদ্ধাংসি সমিদ্ধগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এই জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা আমরা একটু পেছন দিকে চেয়ে আমাদের ফেলে আসা দিনগুলোর জীবনশৈলী জীবনচর্চা কে অনুধাবন করে দেখি যে কি ভুল হয়েছিল, প্রকৃতি মা কি চান, সেই পথে আসুন আমরা এগিয়ে চলি। দিব্যায়ন যোগা রিসার্চ সেন্টার তার বাৎসরিক যাবতীয় কাজের যে অনুষ্ঠান করে থাকে আমাদের সবগুলোই চলছে। এই ক্ষেত্রে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের একটি বিখ্যাত কথা মনে করছি, সংকল্প শুদ্ধ তো সংকল্প সিদ্ধ। আজকে এই কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে দিব্যায়নের সঙ্গে যুক্ত 42টি স্কুলের বাচ্চাদের যে যে স্কুলের অবস্থা সবচেয়ে খুব খারাপ তাদের বাচ্চাদের কিছু খাদ্য দিয়ে সাহায্য করবার জন্য দিব্যায়নের সকল সদস্যা সুভানোদ্দায়ী বন্ধু যারা অংশগ্রহণকারী ও বাইরের প্রচুর মানুষ সাহায্য করেছেন এগিয়ে এসেছেন তাদের সাহায্য নিয়ে মাস্টার মশাইদের সম্পূর্ণ আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রতিটি বাচ্চার কাছে পৌঁছচ্ছি খাদ্যবস্তু নিয়ে। আশা করি আমাদের সংকল্প যদি শুদ্ধ থাকে ভগবান এই পথে দিব্যায়নকে চালিয়ে নিয়ে যাবেন, বজায় রাখবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি ভগবানের কাছে এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি।
हरि। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার।
অনিশ লাহিড়ি, আমি দিব্যায়নের একজন সদস্য। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে দুই মনীষীর প্রত্যক্ষ সাক্ষাৎ সম্পর্কে কিছু পড়ে শোনাব। বয়সের ফারাক মাত্র 2 বছর, একে অপরের জন্মভিটেও মাত্র মাইল দেড়েক দূর, তা সত্ত্বেও কি দুজনের পরিচয় ছিল না? অবশ্য পরিচয় ছিল না বললেও কি খুব ঠিক বলা হয়? মুখোমুখি সংবাদের অকাট্য প্রমাণ ইতিহাস আমাদের জন্য না রাখলেও তারা যে একে অপরের গুণগ্রাহী ছিলেন সে বিষয়ে তো সন্দেহ থাকে না। আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে। 2 বছরের ব্যবধানে দুজনের জন্ম সার্ধ শতবর্ষ পেরিয়ে গিয়েছে। একজনের জন্মদিন 1861 খ্রিস্টাব্দের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, অন্যজনের জন্ম কলকাতার কাছে সিমলা স্ট্রিটে 1863 খ্রিস্টাব্দে। দুজনই কি দুজনের কাছে আসতে পেরেছেন কখনো? অবশ্য এ নিয়ে গবেষণার অন্ত নেই। রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের সঙ্গে আগে পরে এবং সমকালীন বিভিন্ন মনীষী বৈজ্ঞানিক ও মহান মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো বলে জানা যায়। অথচ বিবেকানন্দের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বা প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটেনি এমনটা ভাবা বড় অদ্ভুত থাকে। রবীন্দ্রনাথের ভাইপো দীপেন্দ্রনাথ ঠাকুর, যিনি মহর্ষি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ছিলেন, তিনি অবশ্য বিবেকানন্দের শৈশব বন্ধু। তখন তিনি নরেন, স্বামী বিবেকানন্দ হননি। দ্বিজেন্দ্রনাথের আসরে নরেন আসেন নানা বিষয়ে আলোচনা ও গল্প করতে। নিত্য যাতায়াতের ফলে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে নরেনের পরিচয় হয়। দেবেন্দ্রনাথ প্রথম দর্শনে পুত্রতুল্য এই যুবকের প্রতি আকৃষ্ট হন। নরেনও ওই মহর্ষির আচরণ ও নীতিনিষ্ঠায় শ্রদ্ধাশীল ছিলেন। এমনকি বিবেকানন্দের সঙ্গীত কল্পতরিতে রবি ঠাকুরের 12টি গানও সংকলিত হয়েছে, যেগুলি নরেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মাঝে মাঝে গেয়ে শোনাতে। এই প্রসঙ্গটি এলো কারণ 1899 সালের 28শে জানুয়ারি শনিবারের এক বিকেলে বসেছিল চাক পানের আসর। নিবেদিতা ঠিক করেছিলেন তার বাগবাজারের বাড়িতে তিনি চা পানের আমন্ত্রণ জানাবেন রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দকে। এর আগে বহুবার নরেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছে, এমনকি রবীন্দ্রনাথের কাছে বসে গানও শিখেছিলেন তিনি। সেই চা পানের আসরেই বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের কোনো কথাই হলো না। দুজনে যে দুজনকে চিনতেন সে কথা প্রকাশ করলেন না কেউই। চা পানের আসরে নিবেদিতার অনুরোধে গান শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ। বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একলা আমি, পার করে লও খেয়ার নেয়। নিবেদিতার উদ্যোগ সত্ত্বেও বিবেকানন্দ ও ঠাকুরবাড়ির মধ্যে সম্পর্কে শীতল বরফ গলে। যদিও সন্ন্যাসী বিবেকানন্দ আর মহাকবি রবীন্দ্রনাথের পরস্পরের প্রতি শ্রদ্ধা চিরকাল অটুট ছিল। ধন্যবাদ। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথকে নিয়ে এক যে ছিল, এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশুনোর ঝামেলা। আমাদের চলতি লেখা পড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করুন না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করুন না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সেই, অথচ শিল্পী হিসেবে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যা ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিক বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবি গুরু।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক তাকে গোল্ড কোনা। তাই আজও পৃথিবী অবাক হয়ে বলছে কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ ধর্ম সংকলনের মধ্যে দুঃখ প্রবন্ধ থেকে একটুখানি পাঠ করছি। অপূর্ণের মধ্য দিয়া নইলে পূর্ণের প্রকাশ হইবে কেমন করিয়া? উপনিষদ বলিয়াছেন, যাহা কিছু প্রকাশ পাইতেছে তাহা তাহারই অমৃত আনন্দরূপ, তাহার মৃত্যুহীন ইচ্ছাই এই সমস্ত রূপে ব্যক্ত হইতেছে। ঈশ্বরের এই যে প্রকাশ, উপনিষদ ইয়াকে তিন ভাগে করিয়া দেখিয়াছেন। একটি জগতে, আরেকটি প্রকাশ মানব সমাজে, আরেকটি প্রকাশ মানব আত্মায়। একটি শান্তম, একটি শিবম, একটি অদ্বৈতম। শান্তম, আপনাতেই আপনি স্তব্ধ থাকিলে তো প্রকাশ পাইতেই পারে না। এই যে চঞ্চল বিশ্ব জগৎ কেবলই ঘুরিতেছে, ইহার প্রচণ্ড গতির মধ্যেই তিনি অচঞ্চল নিয়মস্বরূপে আপন শান্তরূপকে ব্যক্ত করিতেছেন। শান্ত এই সমস্ত চাঞ্চল্যকে বিধৃত করিয়া আছেন বলিয়াই তিনি শান্ত, নইলে তাহার প্রকাশ কোথায়? শিবম কেবল আপনাতেই আপনি স্থির থাকিলে তাহাকে শিবই বলিতে পারি না। সংসারের চেষ্টা ও দুঃখের সীমা নাই, তাই কর্মক্লেশের মধ্যেই অমোঘ মঙ্গলের দ্বারা তিনি আপনার শিবস্বরূপ প্রকাশ করিতেছেন। মঙ্গল সংসারের সমস্ত দুঃখ তাকে অতিক্রম করিয়া আছেন বলিয়াই তিনি মঙ্গল। তিনি ধর্ম,
নইলে তাহার প্রকাশ কোথায়? অদ্বৈত যদি আপনাতে আপনি এক হইয়া থাকিতেন, তবে সেই ঐক্যের প্রকাশ হইত কি করিয়া? আমাদের চিত্ত সংসারের আপন পরের ভেদ বৈচিত্র্যের দ্বারা কেবলই আহত প্রতিহত হইতেছে। সেই ভেদের মধ্যেই সম্বন্ধ স্থাপন না করিত, তবে অদ্বৈত কাহাকে অবলম্বন করিয়া আপনাকে প্রকাশ করিতেন? জগৎ অপূর্ণ বলিয়াই তাহা চঞ্চল, মানব সমাজ অপূর্ণ তাহা সচেষ্ট, এবং আমাদের আত্মবোধ অপূর্ণ বলিয়াই আমরা আত্মাকে এবং অন্য সমস্তকে বিভিন্ন করিয়া জানি। কিন্তু সেই চাঞ্চল্যের মধ্যেই শান্তি, দুঃখ চেষ্টার মধ্যেই সফলতা এবং বিভেদের মধ্যেই প্রেম। অতএব একথা মনে রাখিতে হইবে, পূর্ণতার বিপরীত শূন্যতা, কিন্তু অপূর্ণতা পূর্ণতার বিপরীত নহে, বিরুদ্ধ নহে, তাহা পূর্ণতারই প্রকাশ। গান যখন চলিতেছে, যখন তাহা সমে আসিয়া শেষ হয় নাই, তখন তাহা সম্পূর্ণ গান নহে বটে, কিন্তু তাহা গানের বিপরীত নহে। তাহার অংশে অংশে সেই পূর্ণ আনন্দের গানের আনন্দ তরঙ্গিত হইতেছে। এ নইলে রস কেমন করিয়া হয়? রস বৈশ তিনি যে রস স্বরূপ, অপূর্ণকে প্রতি নিমেষেই তিনি পরিপূর্ণ করিয়া তুলিতেছেন বলিয়াই তো তিনি রস, তাহাতে করিয়া সমস্ত ভরিয়া উঠিতেছে। ইহাই রসের আকৃতি, ইহাই রসের প্রকৃতি। সেই জন্য জগতের প্রকাশ আনন্দম রূপম মৃতম, ইহাই আনন্দের রূপ, ইহাই আনন্দের অমৃত রূপ। সেই জন্য এই অপূর্ণ জগৎ শূন্য নহে, মিথ্যা নহে। সেই জন্য এই জগৎ রূপের মধ্যে অপরূপ, শব্দের মধ্যে বেদনা, গ্রাণের মধ্যে ব্যাকুলতা, আমাদিকেও কি অনির্বচনীয়তায় নিমগ্ন করিয়া দিতেছে। সেই জন্য আকাশ কেবলমাত্র আমাদিগকে বেষ্টন করিয়া নাই, তাহা আমাদিগকে হৃদয়ের বিস্ফারিত করিতেছে। আলোক যেমন, আলোক কেবল আমাদের দৃষ্টিকে সার্থক করিতেছে না, তাহা আমাদের অন্তঃকরণকে উদ্বোধিত করিয়া তুলিতেছে। এবং যাহা কিছু আছে, তাহা কেবল আছে মাত্র নহে, তাহাতে আমাদের চিত্তকে, চেতনায় আমাদের আত্মাকে সত্যে সম্পূর্ণ করিতেছে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে ও গো বাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদেই রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ফাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া, চড়ে বেড়াল মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া,
কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনী, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চা, তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ধরে আমের বোন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসারা থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যারা আজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। Love, 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 love
নাম হচ্ছে সফলতা। মাঝে মাঝে কতবার ভাবি, কর্মহীন আজ নষ্ট হলো বেলা, নষ্ট হলো দিন। নষ্ট হয় নাই প্রভু সে সকল ক্ষণ, আপনি তাদের তুমি করেছ গ্রহণ। ওগো অন্তর্যামী দেব, অন্তরে অন্তরে গোপনে প্রচ্ছন্ন রহি, কোন অবসরে বিজেরে অঙ্কুরে তুলেছ জাগায়, মুকুরে প্রস্ফুট বর্ণে দিয়েছ রাঙায়, ফুলেরে করেছ ফল রসে সুমধু, বীজে পরিণত বর। আমি নিদ্রাতুর আলস্য শয্যার পরে শান্তিতে মরিয়া, ভেবেছিল সব কর্ম রহিল করিয়া। প্রভাতে জাগিয়া উঠি মেলিল নয়ন, দেখিল ভরিয়া আছে আমার কান। নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে, নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে, অনাদি রব মা
शक्रादय सुरगणा निहते अतिवीर्ये तस्मिन् दुरात्मनि सुरारि बले च दिव्या तां तुष्टुवु प्रणति नम्र शिरोधरांसा वाग्भिः प्रहर्ष पुलक उद्गम चारु देहा। देवतारा महादेवी सामने आभूमि प्रणत हुए स्तब करछेन। महादेवी महालक्ष्मी रूप ग्रहण करे महिषासुर एवं तार समस्त सैन्य के पराजित करेछेन एवं बध करेछेन। एर फले स्वर्ग पुनरधिकृत हुए देवतादेर जन्ने। एई कृतज्ञताय देवतारा सकले मिले देवीर सामने आभूमि प्रणत हुए स्तव करछेन। एटी हलो मार्कण्डेय पुराणेर श्री श्री चंडीर चतुर्थ अध्यायेर द्वितीय श्लोक। एई जे देवीर सामने इंद्रादि समस्त देवता आभूमि प्रणत हुए स्तव करछेन, एई देवीर सृजन किभावे हुए छिलो, एई समस्त देवतादेर सकल तेज सम्मिलित हुए एक अखंड समन्वयी ज्योतिते परिणत हुए छिलो, हुए मातृशक्तिर उद्भव घटे छिलो। इंद्रादि समस्त देवतार अंतर्गत तेज निश्रित हुए एक समन्वित चेहराय आम्रा देवी के पेयेछि। तो ताहले देवतारा कार स्तव करछेन? आपन आपन देहाभ्यंतरस्थ शक्तिर स्तव करछेन। किन्तु मने राखते हबे এই শক্তি ক্রিয়াশীল হয়েছে প্রবল পরাক্রান্ত মহিষাসুরকে পরাজিত করে স্বর্গকে পুনরধিকার করে দিয়েছে। এই শক্তি কখন? যখন সেটি আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন অস্তিত্বের ভেতরে স্বতন্ত্রভাবে বিধৃত নন, যখন তিনি সম্মিলিত সমন্বয়ে এক মহাশক্তিতে রূপান্তরিত হয়েছেন। এই যে ছোট ছোট খণ্ড খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অস্তিত্ব বিচ্ছিন্ন শক্তির আধার, তারা তাদের অন্তর থেকে তাদের সমস্ত শক্তিকে নির্গত করেছেন। কোন শক্তিগুলিকে? যেগুলি ক্রিয়াশীল শক্তি, পজিটিভ ফোর্স, যেগুলি হচ্ছে সদর্থক শক্তি, সেই শক্তিগুলিকে তারা নিজেদের স্বাতন্ত্র থেকে বিনির্গত করে দিয়েছেন, যাতে তা এক সমন্বয় সুষমার মধ্যে বিধৃত হতে পারে। এবং হওয়ার পরে তা হয়ে উঠেছে এক অসম্ভব ক্রিয়াশীল এবং কার্যকরী শক্তি। আমাদের প্রত্যেকের ভেতরে বিচ্ছিন্নভাবে
সদর্থক এবং ক্রিয়াশীল শক্তি রয়েছে। সেই শক্তিগুলিকে আমরা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থেকে সচেতনভাবে একত্র করে দিতে পারি এমন একটি বিধৃতিতে যার ভিত্তি রচিত হবে আধ্যাত্মিকতার সুসময়। সুতরাং অধ্যাত্ম সুসময় রচিত ভিত্তির মধ্যে আমাদের নানাজনের অন্তর্গত অসংখ্য শক্তিকে, সদর্থক শক্তিকে আমরা যদি মিলিত করে দিতে পারি, তাহলে তা পরিণত হবে এক মহাশক্তিতে এবং আমাদের সামনে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, সেই মহাশক্তি তাকে অতিক্রম করতে পারবে, তাকে পরাজিত করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অধ্যাত্ম বিজয়ের বৈজয়ন্তী সে উড়িয়ে দিতে পারবে। দিব্যায়নের প্রতিষ্ঠা দিবসের স্মরণ অনুষ্ঠানে আমরা সমবেতভাবে আমাদের ইচ্ছাশক্তিকে একাগ্র করি, যাতে আমাদের প্রত্যেকের অন্তর্গত সদর্থক আধ্যাত্মিক শক্তি সম্মিলিত হয় দিব্যায়নের এই অধ্যাত্ম ভিত্তির ওপরে, এবং তা আমাদের নতুন জীবনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে। ঈশ্বর এই বিশ্বকে সাজিয়ে দিয়েছেন কত রঙে রূপে, চারদিকে ছড়িয়ে দিয়েছেন কত পার্থিব সম্পদ, কিন্তু এই পার্থিব জগতের ওপরেও রয়েছে আধ্যাত্মিক জগৎ, আর সেই জগতেও লুকানো আছে কত মণিমাণিক্য। মানুষ যুগ যুগ ধরে এই আধ্যাত্মিক সম্পদের খোঁজে বেরিয়ে পড়েছে, আর এই আধ্যাত্মিক সম্পদ যার একবার লাভ হয়েছে তার কাছে এই পার্থিব জীবন একেবারে ঠাকুর রামকৃষ্ণের ভাষায় আলুনি বোধ হয়। এইরকম একটি ভাবধারায় কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন তার সেই পরশমণি কবিতাটি। এখন আমি সেই কবিতাটি আবৃত্তি করছি। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম, হেন কালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। সুধালীন সনাতন কোথাও তে আগমন, কি নাম ঠাকুর বিপ্র কহে কি বা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহু দূর। জীবন আমার নাম মানকরে মধ্যাম জিলা বর্ধমানে, এত বড় ভাগ্য হত তিন হীন মোর মতো নাই কোনোখানে। জমিজমা আছে কিছু করে আছে মাথা নিচু, অল্প স্বল্প পাই ক্রিয়া কর্ম যোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে আজ কিছু নাই। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি, করি আরাধনা একটি মিশি ভরে স্বপ্নে দেব কণ মরে, করিবি প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধরো দুটি পায়, তার পিতা বলে যেন তার হাত কাছে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার যা ছিল সে সকলই ফেলিয়া এসেছে চলি, ভিক্ষামাত্র সার সহসা বিস্তৃতি ছোটে সাধু ফুকারিয়া ওঠে, ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়াইয়ে পেয়েছি বটে পরশ মানিক, যদি কবু লাগে দেব দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে, নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তব হবে দূর ছুতে নাহি ছুতে। ব্রাহ্মণ তাড়াতাড়ি আসি খুড়িয়া বালুকার আসি, পাইল সে মনি লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটে ছুঁইল জামুনি। ব্রাহ্মণ বিস্ময় ভরে বালুতে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে, কহে কত কি যে। নদী তীরে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তা চলে তখন ব্রাহ্মণ উঠি সাধুর চরণে লুটি, কহে অশ্রু জলে যে ধনে হইয়া ধনী
মনি রে না মানো মনি তাহারি খানিক মাগি আমি নত শিরে এই বলে নদী মিরে ফেরি দিব্যায়নের রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বকবিকে প্রণাম করে আমার এই ছোট্ট নিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পান। রানী মহলানবিশ 22 শ্রাবণ গ্রন্থে লিখছেন, 1920 সালে ইউরোপ ভ্রমণকালে কবি যে রাজার মতো সম্মান পেয়েছিলেন তার সত্যতার রূপটি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। আমাদের সৌভাগ্য ঘটেছিল তা প্রত্যক্ষ করবার, কিন্তু দেখেছি সমস্ত সম্মানের চেয়েও ওনাকে বেশি স্পর্শ করেছিল ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের ভালোবাসা। একদিন ভিয়েনাতে রানীকে বলেছিলেন, এরা আমার মধ্যে কি দেখেছে, কেন এত ভালোবেসেছে বুঝতে পারি না। কিন্তু যখন পুত্র শোকাতুরা মা কি অল্প বয়সী বিধবা মেয়ে আমাকে এসে বলে যায় যে আমি তাদের জীবনে শান্তি দিয়েছি তাই তারা আমাকে এত ভালোবাসে, তখন বুঝি আমার গীতাঞ্জলির ভেতর দিয়ে আমি আমার বড় আমিকে প্রকাশ করেছি, যার সঙ্গে এই প্রতিদিনের আমিটা অনেক তফাত। গীতাঞ্জলি শুধুই যদি কবিতা হতো তাহলে জনসাধারণের মনে এমন করে স্থান পেতুম না, কারণ কয়জনই বা কবিতা বুঝে। এই বড় জায়গায় মনকে পৌঁছে দিতে উপনিষদ আমাকে সাহায্য করেছে। যুদ্ধের পর সমস্ত ইউরোপ
মনের একটি আশ্রয় পেতে চাচ্ছে, তাই এরা আমাকে এত ভালোবাসে। তারই ভাষায় আজ তাকে বলতে ইচ্ছে করছে, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তি রে তোমার। নমস্কার। কবিতাটি আরোগ্য থেকে নেয়া। মৃত্যুর ছয় মাস আগে কবি শান্তিনিকেতনের এক সকালে লিখেছিলেন, ইদুলোক মধুময়, ইদুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছেন সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার, তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ফালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। যে তোমার প্রেম গো হৃদয় হারলো, যে তোমার প্রেম গো হৃদয় হারলো, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে মধুর আলোস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, যে মধুর আলোস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত হরণ, হৃদয় হরণ, যে তোমার প্রেম গো হৃদয় হরণ। তালুর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে, প্রভা তালুর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে, তোমারি মুখ ওই নুয়েছে মুখে আমার চোখ ধুয়েছে, তোমারি মুখ
হই নুয়েছে মুখে আমার চোখ ছুয়েছে আমার হৃদয় আজ ছুয়েছে তোমারে চরণ হৃদয় হরণ তোমার প্রেম গো হৃদয় হরণ।